টানা একচল্লিশ বছর করানো ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে বিদায়বেলায় ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগ গ্রহণের কারণে প্রশংসায় ভাসছে এলাকাবাসীও সম্মানের এমন বিদায়ে খুশি ইমাম সাহেব নিজেও নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের জিগরির মালঞ্চি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুনসুর রহমান সেখানে একচল্লিশ বছর যাবৎ পেশ ইমামতি করে আসছেন তিনি শুক্রবার জুমার নামাজ শেষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় ক্রেস্ট ও উপহার সামগ্রী পরে ঘোড়ার গাড়ির বহরে করে রাজকীয় বিদায় দেওয়া হয় এ সময় মোটরসাইকেলের বিশাল বহরও ছিল ইমামের সাথে জানা যায় ওই মসজিদটি উনিশশো সালে স্থাপিত আর সেই উনিশশো সাল থেকে পেশ ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন মনসুর রহমান নিজে থেকে স্বেচ্ছায় ইমামের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাওয়ায় এলাকাবাসী তার সম্মানে তাকে এ সংবর্ধনা দেয় আমার মনসুর রহমান তিরাশি সালে আমাদের মসজিদে জয়েন্ট করে এবং আজকে চল্লিশ বছর পরে তার বিদায় স্বচ্ছা সে বিদায় নেয় এবং বিদায় নেওয়ার জন্য আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়ে তার সম্মানস্বরূপ তার বিদায় একটা অনুষ্ঠান শুরু করেছে আজকে বিদায় অনুষ্ঠানে আমরা ঘোড়ায় গাড়ি করে তার বাড়িতে পৌঁছায় দেব এটা স্মরণীয় হয়ে থাকবে যে আসলে একজন একজন ইমামকে তারা সুন্দরভাবে বিদায় দিয়েছে এলাকাবাসীর এমন উদ্যোগ ও সংবর্ধনার মাধ্যমে বিদায় নিতে পেরে খুশি ইমাম সাহেব নিজেও এলাকার লোক যে সম্মান আমাকে দিয়েছে আমি এটা সন্তুষ্ট আল্লাহ ইমাদের মাফ করুক আমাকে মাফ করুক এবং সবাইকে দিনকার পরে হত্যা কিনা হাত তৌফিক নসিব করে দিয়েছে সবার জন্য আমি দোয়া করি আমি দিন এবং জবান থেকে ইনশাল্লাহ বলতেছি আমি করতে খুব সন্তুষ্ট দুনিয়াতে যেমন চল্লিশ বিয়াল্লিশ বছর নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ দিল আখেরাতও যেন এদের নেতৃত্ব দিয়ে জানলাতে যাতে পারি এরম দুদের কাছে চাই আমিও করি স্বেচ্ছায় বিদায় নেয় এলাকাবাসী মিলে তাকে সম্মান জানাতে এ আয়োজন করে এমন আয়োজন দেখে আপ্লুত হয় এলাকাবাসীও হুজুরকে ইমামকে এভাবে বিদায় আমি এর আগে কখনো দেখি নাই কিন্তু আজকে আমার প্রথম এভাবে বিদায় তাকে রাজকীয়ভাবে তাকে বিদায় দেওয়া হচ্ছে আমি আগামীতে বলবো যদি যদি কখনও কোনো ইমামকে বিদায় দেওয়া হয় তে এর সে ভালোভাবে তাকে যেন বিদায় দেয় আল্লাহ যাতে এই ইমামের বিদায়ের পরে তাই যেন সুস্থ সুন্দরভাবে বসবাস করে আমি তাদের সাথে সুন্দর স্বরূপ ভালো ব্যবহার করতে পারি এই কামনা করে আমি তাদের